নিখুঁত ভাবে কাজ করা কার্যকরী এই জয়েন্টার হবে না একদম 15,000 টাকা অ্যাকচুয়ালি শোরুম হিসাব না গোডাউন হিসাব অসাধারণ ডিজাইন একটা ধরতে গেলেই ভালো মানে আপনি জয়েন্ট ভাগ হচ্ছে আগা ভাগ হচ্ছে সুযোগ নাই আমার প্রত্যেকটাই সেগুন কাঠ তাল পাতা ডিজাইন একটা সুন্দর লুক আসবে সুন্দর লুক চলে আসবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম হচ্ছে ওসমান আমার দোকানের ঠিকানা হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটির বিপরীত পুরান মার্কেটের গলি খুঁজতেছিলেন তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন ভিউয়ার্স বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছিলাম এটা কি কাঠের হবে এটা হচ্ছে যে পিওর সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠে 100% শুন ভাই একটা কথা ছিল যদি আমাদের ভিয়া চিটাগাং সেগুন ছাড়া অন্য কোনো কাঠ যদি প্রমাণ করতে পারে এখন প্রমাণ তো অবশ্যই করতে হবে সেই মিস্ত্রি আনুক কাঠ বিশেষজ্ঞ নিয়ে আসুক আর যাকে নিয়ে আসুক যদি দেখে চিটাং সেগুন নাই এর মাল নেওয়া লাগবে না বিনিময়ে আমি তাকে জরিমানা দেবো এবং ডাইনিং টেবিল ফ্রি নিয়ে যাবে হ্যাঁ এটা কয় সারের ডাইনিং টেবিল এটা 6 সারের 6 সারের ডাইনিং টেবিল আর আমি এদিকে যে পায়াটা দেখতে পাচ্ছিলাম পায়াটার সাইজ কত কত হবে এটা হচ্ছে ভিক্টোরিয়ার টেবিল এটা 4-4 পায়া 4-4 পায়া আর এদিকে নকশাটা এটা 4-5 পায়া বের করা সম্ভব না আর এদিকে এক কাটের উপরে ডিজাইনটা হবে হ্যাঁ তারপরে একটু দেখানোর চেষ্টা করি আপনাকে এই দেখেন এই হচ্ছে আমার চেয়ার মোটামুটি চেয়ার সুন্দর ডিজাইন করা আছে আর কাঠের ফেভারটা কাছে একটু ফলো করান ইনশাল্লাহ প্রত্যেকটা কাঠ আমাদের সেগুন ভালো মানের সেগুন আর এখন আমরা তো ওই ব্যবসা সারা বছর করবো করে আমরা ওইভাবেই বেচা বিক্রি করি আমরা সীমিত লাভ করি এটা কয় ফিট বাই কয় ফিট হবে এটা হচ্ছে যে 5.5-3.5 5.5 ফিট বাই 3.5 ফিট হ্যাঁ বেস্ট কেমন আসবে এটা দাম আসবে হচ্ছে কোনো দাম আসবে একদম 40,000 টাকা 40,000 টাকা বিক্রি করে দেবে আমরা 45-46 বিক্রি করি আর মূলত এটা আপনাদের পাইকারি দোকান পাইকারি দামে খুচরা দিচ্ছে আমাদের গোডাউন হিসাব পাশাপাশি এদিকে আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম সিম্পলের ভিতরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা কি কাঠের তৈরি এর আমার প্রত্যেকটা কাঠের সেগুন ডিজাইন ভিন্ন ভিন্ন হ্যাঁ চারের ডিজাইন হবে এরকম দেখতে ভিন্ন ভিন্ন রিং আমরা রিং বলি বা অনেকেই জালি বলে যে যেটা বলে শান্তি আর এদিকে পায়াটা কি ফাঁপা হবে নাকি ভাই এটা সলিড পায়া চার পায়া সলিড পায়া 10mm গ্লাস থাকবে 10mm গ্লাস থাকবে এবং 6 চেয়ার আমরা সাধারণ একটি 7 চেয়ার আমরা কেউ 4 চেয়ার চাষ নিতে পারবে 4-4 দিন নিতে পারবে নিতে পারবে এটা প্রাইসটা কেমন আসবে এটা 6-4 পড়বে 8,000 টাকা যে কেউ 4 সেটে চাই সেক্ষেত্রে হচ্ছে 22,000 টাকা 22,000 টাকা নিতে পারবে ওকে পাশাপাশি এদিকে তো আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম এই ডাইনিং টেবিলটা তো প্রায় হিট মানে কম দামের ভিতরে ডাইনিং টেবিলটি সবাই কিন্তু খোঁজে এইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হাতিলের ডিজাইন আমাদের নরমাল ডিজাইন না আমরা শাটার বলি শাটার মডেল হ্যাঁ এটা হচ্ছে যে আপনার কি বলবো আমরা যত পটাকি ডিসকাউন্ট যা দিই এটা একটু বেশি দিয়ে থাকি এটা আমরা গুণ কাঠে গুণগুণ ভালো আছে সব ভালো বসেও সবথেকে শান্তি এটাই বেশি দাম দুটো 6 চেয়ারে ওকে প্রাইসটা কেমন আসবে এটা আমার দাম আসবে হচ্ছে 24,000 টাকা 24,000 টাকা 4 চেয়ার দিয়ে এটা প্রাইসটা কেমন আসবে 4 চেয়ার 20,000 টাকা রাখবো 20,000 টাকা 20,000 টাকা ওকে অবশ্যই ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস এবার মধ্যে পলিশ করে দেবো আমরা মানে বানিশটা আপনার ভিতরে পলিশ করে দেবো এবং আর একটা জিনিস কি এটা যত চিটাং সেগুন দিক একটা কথা এই দেখেন একটু কাছে দেখেন এই যে একটা কোণি লাগানো এই যে এই কোণিটা এটা আপনার সহজে কেউ লাগাই না আর এটা লাগানোর অর্থটা হচ্ছে এই চেয়ার কখন নেচার করবে না মানে লড়াচড়া করবে না সুযোগ নাই পাশাপাশি এদিকে আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটা কি কাঠের সেগুন কাঠের এটা আমার প্রত্যেকটাই সেগুন কাঠের এটা কয় ফিট কয় ফিট হবে 5 ফিটে 3 প্রত্যেকটাই 5 ফিটে 3 ফিট কেউ যদি 5 ফিট বাই 3 ফিট হবে কেউ যদি গ্লাস বড় চাই দেওয়া সম্ভব 5.5-6 দিন দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে 1,000 টাকা 1,500 টাকা আপ ডাউন করবে আর এদিকের পায়টা কত কত থাকবে 4-4 থাকবে 5-4 ওকে আর প্রেসটা কেমন আসবে এটার এটার ডিজাইনটা হচ্ছে লাভ ডিজাইন লাভ ডিজাইন আপনি ভিতরে একটু ফলো করেন পুরোটাই আপনার ডিজাইন করা এবং হচ্ছে অনেক মজবুত এটা আমরা 32,000 টাকা 6-4 দিয়ে 6-4 দিয়ে 4-4 দিন নিলে কত টাকা আসবে 4-4 দিন নিলে 26,000 টাকা 26,000 টাকা আর 6-4 দিন যদি আপনার ভিডিও কেউ দেখে আসে সেই ক্ষেত্রে 2,000 ডিসকাউন্ট করে আমি 30-15 রাখতে পারবো 30,000 টাকা রাখতে পারবে পাশাপাশি এদিকে আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর লাগতেছিল এটা অনেক আসলে সুন্দর জিনিস ভাই এটা অনেক সুন্দর এটা কয় চেয়ার এটা 6 চেয়ারের ডিজাইন তো চাচা নিতে পারবে সমস্যা নেই অনেক সুন্দর হবে অনেক সুন্দর
অনেক সুন্দর ফাইবার আছে প্রত্যেকটা ফাইবারটা ফলো এদিকে নকশা করা আছে অনেক সুন্দর নকশা করা আছে আর এদিকের পায়টা এটা কত এটা 4-4 পায় 4-4 হবে হ্যাঁ এক কথা যে আপনারা চেয়ার আমি একটু বের করে দেখাই এই দেখেন কাটের ফাইবার যদি চিন্তা করনো করেন ইনশাআল্লাহ আদার্স ফাইবারের অভাব নাই এবং ভালো মাল পায়রা ভাঁজ আছে ভাঁজ করা হ্যাঁ এই প্রত্যেকটা ফাইবার দেখতেই পারতেছেন এগুলি ভালো মাল এটা প্রাইসটা কেমন আসবে ভাই এগুলো আমি ভাইজান 28000 টাকা রাখবো 28000 টাকা লে বিক্রি করব 6-4 6-4 দিয়ে যদি কেউ 4-4 দিয়ে নিতে চায় এটা সে ক্ষেত্রে কত টাকা দাম আসবে 21 রাখবো 21000 টাকা রাখতে পারবেন পাশাপাশি এদিকে আরেকটি ডাইনিং টেবিল দেখতে বলতেছিলাম ভাই এটা কি মডেলের ডাইনিং টেবিল এইটা হচ্ছে যে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ওকে চারগুলো ডিজাইন তো অনেক অনেক সুন্দর লাগছে ফুল ভিক্টোরিয়া যে আপনার এখানে অনেকে চিকুন থাকে আপনি বুঝতেই পারতেছেন কত মোটা অনেক মোটা অনেক মোটা এবং কত কত পায়রা হবে এটা হচ্ছে আপনার 7-7 নিয়া আমাদের রান্দা একটু চলে গেছে 7-7 থেকে নিছেন রান্দা একটু চলে এদিকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছিলাম এটা চতুর্দিকে হবে হ্যাঁ চতুর্দিকে হবে 3 এবং ব্যাক সাইডটা একটু ফলো করেন আপনি কাঠের ফেবার বা কাঠের পায়ের সাইজগুলো কত মোটা মোটা এবং এখানে ইয়া আরেকটা বিষয় আছে অনেকের এই এটা থাকা আছে সুজা কিন্তু এটা হচ্ছে ব্যান করা বাঁকা করা একটু ব্যান করে দিছে কাপ করা হ্যাঁ মানে বসিয়ে দিনে আরাম পায় শান্তি পাই ওকে এবং অনেক উষাকে বানানো কাঠ তো পিওর সেগুন বুঝতেই পারতেছেন কাঠে তে কোনো ভেজাল নাই আর এদিকে ডিজাইনটা সম্পূর্ণ একাডির উপরেই হ্যাঁ একাডির উপরে বেশ দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক সুন্দর বার্নিশ করলে ডাইনিং টেবিলটা কিন্তু অনেক ফুটবে অনেক পড়বে এটা 6-7 দিয়ে প্রাইসটা কেমন আসবে ভাইয়া এটা আমি দাম লাগবো 65000 টাকা 6-7 দিয়ে 65000 টাকা লাগবে কেউ যদি টেবিলের সাইজ একই থাকবে যদি 4-4 দিয়ে এটা নিতে চায় সেক্ষেত্রে কত টাকা আসবে আসলে টেবিলের সাইজ একই থাকলে পরে 4-4 দিয়ে সুন্দর লাগবে না যদি কেউ 4 দেওয়া যাবে কিন্তু ছোট করেও দেওয়া যাবে ছোট করে দিতে পারে এই মডেলটাই অর্ডার করলে পারে ওকে কত টাকা আসবে যদি কেউ 4-4 নিতে চায় সে 10000 টাকা কমে যাবে 10000 টাকা কমে যাবে আর সেই ক্ষেত্রে 55000 টাকা 55000 টাকা আসবে বিল জি পিওর সেগুন একদম জিগাং সেগুন কাঠের হ্যাঁ সেগুন সেগুন একবার নতুন কালেকশন আপনি একবার নিউ কালেকশন হ্যাঁ এখানে একটা বল তৈরি করা আছে বল এবং গোলাপ দেওয়া আছে গোলাপ দেওয়া আছে হ্যাঁ ডিজাইনটা মার্কেটে অ্যাভেলেবল আসেনি এখনো একবার আপলেট ডিজাইন একবারে একবারে আপলেট ডিজাইন এটা কয় সাইজের ডাইনিং টেবিল 6 সাইজের ডাইনিং টেবিল 6 সাইজের ডাইনিং টেবিল এদিকে টপের মানে এদিকে ডিজাইনটা হবে এরকম দেখতে এই ডিজাইনটা ফলো করেন অনেক সুন্দর ডিজাইন অনেক কোয়ালিটি আর খালি ডিজাইন না ভিউয়ার্স আপনারা কিন্তু ফাইবার গুলো দেখতে পারেন আমি কাটার ফাইবারটা ভালো করে দেখাই দেন আপনি এটা অনেক সুন্দর ফাইবার আছে এটা কয় ফিট বাই কয় ফিট বলেন ভাইয়া এটা 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট এটা প্রাইসটা কেমন আসবে এটা দাম আসবে হচ্ছে 30000 টাকা আরো বেশি কিন্তু আমি 30000 বললাম কেন আমি 32 বলতে পারতাম 32 30 বলতে পারতাম আপনি হতো আমার চাপেন বলে দামগুলো আমার হুটকে বলে ফেলি যে আবার চাপতে হয় এগুলো আমি 1000 টাকা কম রাখবো 29000 টাকা বিক্রি করবে কতর জন্য 4-4 দিয়ে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কত টাকা 22000 টাকা 22000 টাকা আসবে 22000 টাকা হলে ডাইনিং টেবিলটি নিতে পারবে তাছাড়া তো আপনাদের এই শপে দ্বিতীয় শপে তো আপনার হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন আছে বিভিন্ন ডাইনিং টেবিল আছে অনেক ভালো ভালো ডাইনিং টেবিল এটা 6-7 দিয়ে প্রাইসটা কেমন আসবে এটার 32000 টাকা 32000 টাকা আমি 30 বন্ধ করতে পারবো এটা হচ্ছে আমরা অনেক 8 চেয়ার চাই4-4 আপনারা কি বলবো আসলে তো কাস্টমারকে তো আমি এখন দেখাইতে পারছি না আপনি ভিডিওতে দেখবে কাটের ফেভারটা ফলো করেন এটা কোথাও মানে কি বলবো ও যে মানুষ বলে না ভাই এই পোসা কাঠ গরবা কাঠ এই কাঠ সেই কাঠ আপনি তো চ্যালেঞ্জ করলেন যে মিস্ত্রি এন্ড চেক করতে হবে 100% এটা আমি কোনো সন্দেহ নাই আর এটা সাইজ টেস্ট দিয়ে বলে দেন ভাইয়া এটা যে 8-4 হয় তাহলে দাম ইয়া হবে হচ্ছে আপনার 6.5 ফিট বাই 3.5 ফিট প্রাইসটা কেমন আসবে 8-4 এর দাম পড়বে হচ্ছে 42000 টাকা আচ্ছা দিন নিলে 42000 টাকা 42000 টাকা আবার এইটাই 6-4 আছে দাম পড়বে হচ্ছে 32000 আর 2000 লেস 30000 টাকা 30000 টাকা 6-4 দিয়ে 30000 টাকা সে ক্ষেত্রে কি ডাইনিং টেবিলের সাইজটা কমে যাবে নাকি তখন হবে 5-3 সাইজ 5-3 সাইজ হবে পাশাপাশি এদিকে আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম এগুলো তো 100% সিরাগাং সেগুন হ্যাঁ সিরাগাং সেগুন ওকে এটা ডিজাইনটা তো অনেক সুন্দর লাগতেছে সিম্পল এটা আমরা কাকড়া ডিজাইন বলি কাকড়া ডিজাইন কাকড়া ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর এদিকে স্যারের ঘাড়ে কত ইঞ্চি থাকবে এটা ঘাড়ে হচ্ছে আপনার 2 ইঞ্চি 2 ইঞ্চি হ্যাঁ এবং ভিউয়ার্স দেখেন চিটাগাং সেগুন কাঠ ফাইবার কাঠ আপনি এটাকে একটা কাঠ থেকে আপনার কেটে কেটে ডিজাইনটা করা হ্যাঁ
এগুলি এ দেখেন পায়াটা কত বাঁকা, অনেক বাঁকা। এবং প্রত্যেকটা চেয়ারের ভিতরে আমরা কোণি মেরে দিই। এই কোণিটা হচ্ছে অনেক কার্যকরী। এই এই জয়েন্ট নেচার হবে না, কখনো নেচার করবে না, নড়াচড়া করবে না, নড়াচড়া করবে না। আর আমরা ওইভাবে চাপা মারি আসলে কোনো কিছু নেই। আমরা কোথাও কম জানি, আমাদের ওইভাবে পোলমে দেখেন কিছু না, যা আছে তাই বলতেছি আমরা। ভিউয়ার্স, দামে কমই নয়, কাঠের মানও কিন্তু অনেক অনেক ভালো। এখান থেকে যদি আপনারা ফার্নিচার কিনেন কম দামের মধ্যে 100% জিতবেন, কারণ এটা হচ্ছে পাইকারি দোকান, পাইকারি দামে খুচরা বিক্রি করতেছে, তার জন্য একটু কমে দিতে পারে। এটা 600 দিয়ে প্রেসটা কেমন আসবে ভাই? এটা আমি 28,000 টাকা রাখবো। 28,000 টাকা রাখতে পারবেন। 400 দিয়ে যদি কেউ এটা নিতে চায় সেক্ষেত্রে কত লাগবে? 21,000 টাকা। সেক্ষেত্রে কি ডাইনিং টেবিলের সাইজটা একই থাকবে? টেবিলের সাইজ একই থাকবে, শুধু চেয়ার দুই রকমে যাবে। চেয়ার দুই রকমে যাবে, মানে অনেকের টাকার সমস্যা, পরে দুইটা চেয়ার আপনার কাছ থেকে নিয়ে নিল সেম মডেল, কোনো ব্যাপার না। আপনি তো সিঙ্গেল চেয়ার বিক্রি করেন? বিক্রি করি। হ্যাঁ, এটা সেল হয়েছে, পলিশ করা হচ্ছে। আছে তো এরকম মডেল, আছে তো অ্যাভেলেবেল। ওকে, এটা কয় ফিট বাই কয় ফিট হবে? এটা 5 ফিট বাই 7 ফিট। 5 ফিট বাই 7 ফিট হবে। এটা বক্স হবে না সেম বক্স? সেমি বক্স। বিছনা এবং হাইসা দিবেন কি গ্যাটের? বিছনা মেহগুনি, হাইসা মেহগুনি। হাইসা মেহগুনি গ্যাটের। জি। প্রাইসটা কেমন আসবে ভাইয়া? এটার দাম বলবো হচ্ছে কোনো দাম দর কোনো মার্কেট নাই আমার দোকানে। এটা সবথেকে একটু কম দামের, কম বাজেটের। হ্যাঁ, এবং এইটাই হচ্ছে আমার ওইটা কি বলে খাটের মধ্যে বেশি ডিসকাউন্ট দিয়া, একদম 15,000 টাকা, মাত্র 15,000 টাকা। 15,000 টাকা কি বলেন? ডিজাইনটা হাতিলের। আর গ্যারান্টি থাকবে কত দিনের? 20 বছর। 20 বছরের, মানে প্রত্যেকটা ফার্নিচারের 20 বছর গ্যারান্টি আছে, যেহেতু আপনার সব সেগুন। সেগুন ছাড়া অন্য কোনো কাঠের ফার্নিচার তৈরি করেন না? তৈরি করি না ভাই। এদিকে তো একটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা সিম্পলের ভিতরে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। এটা 5-7 কাট সিম্পল, 5 ফিট বাই 7 ফিট হবে। গাড়িটা তো একটু নকশা করা আছে, গাড়ি নকশা করা, ফাইবারগুলো। ভিউয়ার্স, আপনারা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর ফাইবার, এত কম দামে সেগুন কাঠের ফার্নিচার কিভাবে দেয়। আসলে পাইকারি দোকান, তার জন্য দিতে পারে। লেগ এটাবে হেড সাইড, এটাবে লেগ সাইড। আবার একটা কথা বলে দিই, এটা হচ্ছে আমার গোডাউন হিসাব, অ্যাকচুয়ালি শোরুম হিসাব না, গোডাউন হিসাব। আমার দোতলাই, আমার ভাড়া কম, নিজের প্রোডাক্ট নিজেদের সব কিছু আমরা একটু অনাকও দিতে পারি, আমরা কম লাভ করে বেশি সেল করি। বেশি সেল, এটা হচ্ছে আমাদের পলিসি। প্রাইসটা যদি বলতে, এটা দাম পড়বে হচ্ছে 22,000 টাকা। লাস্ট কত রাখবেন এটা? আমি 21,000 রাখতে পারবো। লাস্ট 21,000 টাকা রাখতে পারবো। বিয়ার্স, 21,000 টাকা হলে সিটাগাং সেগুন কাঠের খাটি নিতে পারবেন 20 বছরের গ্যারান্টি সহকারে। আর অবশ্যই ওসমান ভাই কিন্তু চ্যালেঞ্জ করছে, মিস্ত্রি এনে চেক করে নিতে পারবেন, যদি প্রমাণ করতে পারেন অন্য কাঠ সেক্ষেত্রে খাট কিন্তু নিয়ে যাবেন। অবশ্যই অবশ্যই, এটা তো 100% আমি বলেই দিলাম। পাশাপাশি এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা তো সিম্পলের ভিতরে অনেক অনেক সুন্দর লাগতেছিল, অসাধারণ ডিজাইন একটা ধরতে গেলেই। এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই? এগুলি বাই যান 6 ফিট বাই 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট হবে। এটা বিছনা এবং হাইসা দেবেন কি কাঠে? বিছনা গর্জন, হাইসা সেগুন, মাঝের গুঁড়া দুইটা, মাঝের গোড়া দুইটা। হ্যাঁ হ্যাঁ, এটাও গর্জন, এটাও গর্জন থাকে এবং ভালো মানের, ভালো মানের। আপনি জয়েন ফাঁক হচ্ছে, আঁকা ফাঁক হচ্ছে, সুযোগ নাই, সুযোগ নাই। হ্যাঁ, এগুলো পাশাপাশি দাম, একটা ডিজাইন তিনটা ডিজাইন হবে। হ্যাঁ, সবগুলো তো একবার দাম বলে দেবো, একটা সবগুলো কোয়ালিটি। হ্যাঁ, পাশাপাশি ডিজাইন, এগুলো হচ্ছে আপনার 25 থেকে 23-এর ভিতরে। 25 থেকে 23-এর ভিতরে। হুম, অবশ্যই ডিসকাউন্ট করে দিয়ে একটু আসার পর। আমি আপনার যে দামগুলো বলতেছি আপনার ভিডিও স্যার আসলে, এগুলো তো আমি আন 25-23 তো বলছি না, এগুলো দাম তো 30 হবে 28 হবে। 30 হবে 28 হবে, তার মানে এবারে যেগুলো 23,000 টাকা রাখবেন, তিনটার ভিতরে যেটাই নেব 23,000 টাকা করে। গড়ে গেলে তো আমাদের সমস্যা আছে, যদি কেউ ভিডিও দেখে বলে হ্যাঁ ভিডিও দেখে, সেক্ষেত্রে আমি 23,000 টাকা করে রাখবেন। সিম্পল ভিতরে সব বিট সিস্টেম, বিট সিস্টেম, বিট, এবং এটা হচ্ছে যে আপনার ওই রিং সিস্টেম, রিং সিস্টেম লোগো বলতে পারেন, বিশ্বকাপের লোগো বলতে পারেন, বিশ্বকাপের লোগো। হ্যাঁ, ওকে, এটা বিট সিস্টেম। এই অনেকে সিম্পল কাট খোঁজে, সিম্পল কাট খোঁজে, সিম্পল কাট খোঁজে, সেই সিম্পল মধ্যে একটা বেটার কাট, বেটার। এটা হবে লেগ সাইডটা, লেগ সাইড। এটা এমআর লোকালে বিক্রি 25-26,000 টাকা, আমি 21,000 টাকা রাখবো। 21,000 টাকা, 21,000 টাকা রাখবো, মাত্র 21,000 টাকা নিতে পারবেন। বিছনা গর্জন, হাজার সেগুন, আর অবশ্যই 20 বছরের গ্যারান্টি থাকবে, গ্যারান্টি থাকবে। ওসমান ভাই, আপনার কাছে তো হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন দেখতেছি ভাই। এদিকে মানে অসংখ্য ফার্নিচারের কালেকশন আছে, এদিকে আমরা একটু ঢুকি। আছে, এই যে প্রথমে যে নকশার এই যে ডিজাইনের খাটটা দেখতে পাচ্ছিলাম ভাই, এটা কি কাঠের হবে? এইটা না, আমি আবার মনে করা দিই, আমার প্রত্যেকটাই সেগুন কাঠ, প্রত্যেকটা ফার্নিচারের সেগুন কাঠ, প্রত্যেকটাই সেগুন কাঠ। কিন্তু এই মালটা আপনি একটু ধরে দেখতে পারবেন, একটা পাখা আপনার আগে তো কষ্ট হবে, শুধু পিছন পাখাটা বসে রয়েছে, পিছন পাখাটা বসে, শুধু পিছন পাখাটা বসে। কেন বসে? ওইভাবেই তৈরি করা, ওইভাবেই তৈরি করা। হ্যাঁ, এবং কত মোটাকে তৈরি করা, এই জিনিসগুলো অনেক মজবুতকে তৈরি করা, পিওর সেগুন। আপনি নকশাটা কত নিখুঁতভাবে করা। একটা কথা আছে, এই মালগুলো আপনার হাতিলের ডিজাইন, হাতিলের ডিজাইন, হাতিলের লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন, সেম ডিজাইন। মাই গড, অনেক সুন্দর লাগছে ভাই ডিজাইন। এবং এখন কিন্তু পলিশ, এখন পলিশ করে নাই, পলিশ করলে তো ভাই এটা পুরো ফুটে উঠবে। আমাদের প্রত্যেকটা মাল আমরা বিক্রির পরে পলিশ করি। ওকে, এটা সাইজটা যদি বলে দেন ভাইয়া। এটা সাইজ 6 ফিট বাই 7 ফিট, কিং সাইজের, কিং সাইজ। ওকে, বিছনা এবং হাসিটা থাকবে কি গার্ডের? এটার বিছনা গর্জন, মাঝের দুইটা ডাসা আছে, মাঝের দুইটা, এটাও গর্জন, সাইড সেগুন, সাইড সেগুন। এক কথা এগুলো আপনার ভালো মাল, এই সমস্ত কোনো রকমের আপনার কমপ্লেন আসবে না, কমপ্লেন আসবে না না। এটা প্রাইসটা কেমন আসবে? প্রায় 35,000 টাকা রাখবো। 35,000 টাকা ডিসকাউন্ট দেন না ভাই, এমন কেন করতেছেন?
আপনার ভিডিও দেখে কেউ আসলে পর আমি তাকে 32 পর্যন্ত করতে পারব 32000 টাকা লে বিক্রি করে দিবে বিক্রি করে দেব ভাই পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এটা কিন্তু সিম্পলের ভিতরে অনেক সুন্দর লাগতেছিল এইটা দুইটা নামে পরিচিত আছে একটা কেউ যদি আমার এস বলে বলতে পারে কেউ যদি মাছের আইস বলে বলতে মাছের আইসও বলতে পারে এটা সলিড তো মানে একাডে উপরে দেখতে মনে হচ্ছে 2 ইঞ্চি ভিতরে আপনার সামনের পাকা পায়ের পাকা একই ডিজাইন মানে লেক্সার হেডটা সেম ডিজাইন থাকে সেম ডিজাইন এবং পিওর সেগুন সলিড 2 ইঞ্চি ভিতরে করা এই খাটের ওই অপশনে একটাই বিছনা গর্জন মাঝের গুড়াগুলো মাঝের বাটামগুলো গর্জন সাইডগুলো সেগুন সাইডগুলো সেগুন হ্যাঁ এটা কিং সাইজ 6 ফিট বাই 7 ফিট প্রাইসটা কেমন আসবে এটা দাম লাগবে হচ্ছে 28000 টাকা 28000 টাকা ডিসকাউন্ট করেন না ভাই একটু এটা 28000 টাকা শেষ দাম আসলে একটু সম্মান করে দেন ভাই সম্মান তো সব মালই করতেছি তারপর একটু করেন আদার যেহেতু আমাদের ভিউয়ারসের তো একটা আদার থাকতেই পারে আচ্ছা আমি 1000 টাকা কম রাখবো এই খাটটা হচ্ছে যে আমরা বলে হচ্ছে যে আপনার আচল খাট কেউ বলে ময়ূর হ্যাঁ কেউ ময়ূর বলে কেউ আবার ফোম কাটিন বলে কিন্তু খাটটা ভাই মার্কেটে সুপার ডুপার একটা হিট হ্যাঁ তবে এই খাটটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে এটার জন্য আসল খাট আসল খাট আসল খাট আমরা আসল খাটই বলি ময়ূর বলেও কোনো সমস্যা নেই তা আমরা আসল খাটই বলি ওকে এটা হচ্ছে 5 ফিট হবে 7 ফিট প্রাইসটা কেমন আসবে এটার দাম রাখবো হচ্ছে 22000 টাকা 22000 টাকা 22000 টাকা আর এই সেম যে 6 ফিট 7 ফিট চাই 26000 টাকা অরিজিনাল চিটাগাং সেম চিটাগাং সেম সলিড 2 ইঞ্চি মোটা ভাই আসলে আপনার সব থেকে এখন আমি ওয়ার্ড্রোবের কালেকশনগুলো আমার ভিউয়ারসকে দেখাই নাই আজকে মনে ফার্স্ট আমি দেখাবো যতটুকু সম্ভব দেখা যাচ্ছে আপনাকে আচ্ছা এইভাবে দেখা যাচ্ছে সমস্যা নাই বুঝতে পারবে ডিজাইনটা এটা কয় ফিট বাই কয় ফিট হবে এটা 5 ফিট বাই 4.5 ফিট 5 ফিট বাই 4.5 ফিট এটা সেলফের কাটগুলো কি কাট ইউজ করতেছে এটা আউটলুকে যায় ভিতরে যে কাটগুলো যেমন ডোরের সাইড ভিতরে পার্টিশন এগুলো গামারি কাট গামারি কাট হ্যাঁ প্রাইসটা কেমন আসবে এটা এটা দাম আসবে আমরা লোকাল বিক্রি করি 25000 সাবিস বিক্রি করি আমি এটা বিডি বাংলার জন্য কত রাখবেন হ্যাঁ আমি 22 পর্যন্ত রাখতে পারবো লাস্ট 22000 টাকা খালি বিক্রি করে দিবেন এবং 20 বছরের গ্যারান্টি থাকবে এবং ওপেন চ্যালেঞ্জ তো সাথে থাকতেছে এটা তো থাকতেছে পাশাপাশি এদিকে আরেকটি অর্ডার দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের হবে প্রত্যেকটাই সেগুন কাট এটা সাইজটা যদি বলে দেন শুধু নকশাটা একটু বেশ কম 2000 1000 টাকা এমন বেশ মানে এটা 22000 টাকা রাখবেন হ্যাঁ চারটার একলা থাকে এটা পাশাপাশি দামি এটা 22000 টাকা এদিকেটা এটাও 22000 টাকা যদি আমাদের ভিউয়ার্স আরো একটু ভিডিও কলের মাধ্যমে আরো একটু ভালোভাবে দেখতে চায় সে ক্ষেত্রে পারবেন তো দেখাই দিতে একবার ক্লিয়ার দেখানো যাবে ক্লিয়ার দেখাই দিতে পারবে তাছাড়া তো আপনাদের কাছে অনেক সুন্দর ডিজাইনের আপনার ড্রেসিং টেবিলের কালেকশন আছে এগুলো যদি দেখতে চান আপনি দেখাই দিতে পারবেন এই ড্রেসিং রুম দেখতেছেন না এটা আমরা বলি তালপাতা ডিজাইন তালপাতা এটা প্রেস্টিক তালপাতা আপনি এভেলের মার্কেটে পাবেন না এটার দাম রাখবো হচ্ছে 17000 টাকা 17000 টাকা 17000 আর মাসখানেক এটা 600 ফিট এটা 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 বক্স ডিজাইন এটা পাল্লা খোলা যায় এটাও 17000 টাকা 17000 টাকা ওকে পাশাপাশি এদিকে আরেকটি ওয়ার্ড্রোব দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের হবে অনেকে তো সেট মিলাই চায় যেমন আলমারি খাট শোকেস মানে বেডরুম সেট মিলাই নিতে পারবে তো আপনারা এখান থেকে হ্যাঁ নিতে পারবে ওকে যেমন এটা দেখেন পর সেটই আমার কাছে আছে দেওয়া সম্ভব এটার দাম পড়বে 23000 টাকা 23000 টাকা 23000 ভিতরে গামারি কাট সেগুন কাটের এবং ভিতরে হবে গামারি কাট আর আমি এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা একবার নতুন আপডেট ডিজাইন আপডেট ডিজাইন হবে হ্যাঁ কেন এই যে প্রত্যেকটা পায়ে কাজ করা প্রত্যেকটা পায়ে হবে কাজ করা একটু প্লেন পায়া নাকি না এটা হচ্ছে যে আপনার মোটা পায়ে দিয়ে কাজ করা মোটা পায়া থেকে মোটা পায়ে দিয়ে কাজ করা এবং শুধু এই সাইড না মাঝেরটাও কাজ করা এই মাঝেরটাও কাজ করা সেম কাট তিনটার মধ্যেই ওকে এবং ডিজাইন অনেক সুন্দর কাঠের কোয়ালিটিও ভালো এর দাম হচ্ছে 24000 টাকা 24000 টাকা মানে কি গ্লাস সুকেস চায় অনেকেই চায় কে তার জন্য একটা নতুন মডেলের গ্লাস সুকেস নিয়ে আসলাম নতুন মডেল গ্লাস সুকেস নিয়ে আসলাম এটা কি সেগুন কাঠ দিয়ে দেবো এটা পিওর সেগুন ভিতরে যে শেলগুলো দেখতেছেন না হ্যাঁ হ্যাঁ 10 mm 10 mm ওকে পিছনে লুকিং গ্লাস পিছনে লুকিং গ্লাস হ্যাঁ লুকিং গ্লাস তার মানে কোন কিছু যদি আপুরা রাখে এখানে ডাবল দেখা যায় ডাবল দেখা যায় তার পিছনে আবার 6 মিলি ফ্লাই 6 মিলি ফ্লাই হবে মানে গ্লাস ভাগার কোন স্পটলাইটও থাকতেছে তিনটা হ্যাঁ তিনটা প্রত্যেকটা পাটে পাটে আপনার স্পটলাইট আছে এবং আরেকটা গুণাগুণ আছে এই পার্ট আলাদা করা যাবে মানে এদিকের পার্টটা আলাদা করতে পারবে আলাদা করা যাবে এটা আলাদা করা যাবে এটা আলাদা মানে তিন পার্টের আলাদা একবার আলাদা আলাদা আর নিচে কয়টা ডোর কয়টা বলা থাকতেছে নিচে আপনার বড় একটা ডোর থাকতেছে বড় ডোর থাকতেছে একটা এদিকে একটা পাল্লা এই যে পাল্লা আপনার আদার যে সমস্ত মাল যে যা রাখতে চাই টাকার মতো ব্যবস্থা আছে আপনি রশি বলতে পারেন কেউ দড়ি বলে হ্যাঁ কেউ চেন বলে যে এটা বলে শান্তি তবে এই ডিজাইনটা অনেক সুন্দর মানে ইউনিক একটা ডিজাইন হ্যাঁ ইউনিক ডিজাইন আবার যখন লাইটগুলো জ্বলবে আর যখন মালগুলো থাকবে তখন দেখবে যে এই সুকেসের ডিজাইনটাই শোটাই পুরো লুকটাই চেঞ্জ লুকটাই চেঞ্জ হয়ে যাবে একটা সুন্দর লুক আসবে সুন্দর লুক চলে আসবে ওকে এটা সাইজটা যদি বলে দেন ভাইয়া 6 ফিট বাই 7 ফিট প্রাইসটা কেমন আসবে এটা এটা 45000 টাকা দাম যদি আপনার ভিডিও কেউ
দেখে কেউ আসে বিডি বাংলা ব্লগসের ভিডিও দেখে যদি আপনারা শপে ভিজিট করেন আমি একটা এই শপ এই মালজনের ডিসকাউন্ট দিয়ে দিই সুন্দর ডিসকাউন্ট দিয়ে দিই একদম 40000 টাকা 40000 টাকা হলে দিতে পারে 5000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট ভিউয়ার্স সময় স্বল্পতার কারণে ভিডিওটি আর আমি বড় করতে চাচ্ছি না বেশি বড় ভিডিও করলে আপনারা দেখতে চান না এজন্য আমি সংক্ষিপ্তে একটু দেখানোর চেষ্টা করতেছি ওসমান ভাইয়ের এখানে যদি আপনারা আসেন নিউ উডল্যান্ড ফার্নিচারে এখানে আসলে কিন্তু অসংখ্য আলমারির কালেকশন গুলো দেখতে পারবেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন খাড়া যদি অন্য কোনো কাঠ প্রমাণ করতে পারেন অবশ্যই ওপেন সেলেন্স করছে এই শপ থেকে ওসমান ভাই যে মিস্ত্রিরেন চেক করতে পারবেন চেক করে যদি অন্য কোনো কাঠ প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে ফার্নিচার তো নিয়ে যাবেন যাবেন প্লাস ওই আলমারি বা যে ফার্নিচারটা আপনারা নিতে চাচ্ছেন ওইটার টাকাটা কিন্তু আপনাকে দিয়ে দেবে তার মানে কি আপনার দুই গুণ লাভ অবশ্যই মিস্ত্রি এনে চেক করার চেষ্টা করবেন এবং প্রমাণ করার চেষ্টা করবেন রেকর্ডটা ভাঙার চেষ্টা করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিডি বাংলা ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ